লাউ খাওয়ার 10 উপকারিতা। পুষ্টিগুণে ঠাসা সবজি হচ্ছে লাউ। প্রচুর মাত্রায় ভিটামিন সি, বি এবং ডি মেলে এতে। এছাড়া ক্যালসিয়াম, সোডিয়াম, ম্যাগনেশিয়াম, ফসফরাস, পোলেট, আয়রন এবং পটাশিয়াম চমৎকার উৎস এটি। নানা ধরনের রোগ থেকে দূরে থাকতে চাইলে উপকারী লাউ খাওয়ার বিকল্প নেই। ভারতের ফিজিকো ডায়েট ও স্কিন ক্লিনিকের পুষ্টিবিদ বিধি চাওলা জানাচ্ছেন লাউ খাওয়ার কিছু উপকারিতা সম্পর্কে। নাম্বার ওয়ান, লাউয়ের 96% পানি, ফলে নিয়মিত লাউ খেলে আমাদের শরীর হাইড্রেট থাকে। নাম্বার টু, লো ক্যালোরি এবং উচ্চমাত্রার আঁশ মেলে এতে, ফলে যারা ওজন কমানোর কথা ভাবছেন তারা নিশ্চিন্তে খেতে পারেন লাউ। নাম্বার থ্রি, কোষ্ঠকাঠিন্য, অর্শ, ফ্যাট ফাফা প্রতিরোধ করতে সাহায্য করে সবজিটি। নাম্বার ফোর, কিডনির কার্যক্ষমতা বৃদ্ধি পায় নিয়মিত লাউ খেলে। নাম্বার ফাইভ, লাউ খেলে দূর হয় হজমের সমস্যা। নাম্বার সিক্স, লাউয়ে থাকা পটাশিয়াম ও ফাইবার রক্তচাপ নিয়ন্ত্রণে রাখার পাশাপাশি হৃদরোগের ঝুঁকি কমাতে সহায়তা করে। নাম্বার সেভেন, রক্তে কোলেস্টেরলের পরিমাণ কমাতেও লাউয়ের ঝুড়ি নেই। নাম্বার এইট, লাউয়ে থাকা ভিটামিন, মিনারেল ও উচ্চমাত্রার পানি আমাদের ত্বক ও চুল সুস্থ রাখে। নাম্বার নাইন, ক্যালসিয়াম ও ফসফরাস রয়েছে লাউয়ে। এই দু উপাদান শরীরের ঘামজনিত লবণের ঘাটতি দূর করে, পাশাপাশি দাঁত ও হাড়কে মজবুত করে। নাম্বার টেন, কিছু গবেষণা দাবি করছে রাতে ঘুম হওয়ার সমস্যা দূর করতে লাউয়ের ভূমিকা রয়েছে।